আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছি ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। কোভিড-19 রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষিকা। ঘটনাটি বাগনানের 2 নম্বর ব্লকের সাহারা গ্রামের বাসিন্দা শিক্ষিকা কৃষ্ণা রায়ের। জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত 8ই এপ্রিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে তৃতীয়বার কেমো নেওয়ার সময় তার শরীরে করোনা ধরা পড়ে। সেই দিনই তাকে ওই বেসরকারি হাসপাতাল থেকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর জানার পরেই তার সংস্পর্শে আসা পরিবারের লোকজন, বাড়ির পরিচারিকা, গাড়ির চালক সহ 10 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়, যদিও প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ আসে। আমাদের যে কোভিড পজিটিভ মিসেস কৃষ্ণা রায়, উনি আজ বাড়ি ফিরলেন সরলেক আমরি থেকে। উনি কোভিড নেগেটিভ হয়েছেন, সেজন্য আমরা ওনাকে স্বাগত জানাতে মুখকল্যাণ হসপিটালের তরফ থেকে আমরা ডক্টর, সিস্টার, ফিল্ড স্টাফ সবাই একসঙ্গে স্বাগত জানানোর জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। শনিবার বিকেলে করোনা মুক্ত হয়ে কৃষ্ণা দেবী বাগনানে নিজ বাড়িতে ফেরেন। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় মুখকল্যাণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ BMOH ডক্টর বিনয় রায়। সবাই হাততালি দিয়ে কৃষ্ণা দেবীকে অভিনন্দন জানান। ডক্টর বিনয় রায় বলেন যে করোনা পরীক্ষার ফল নেগেটিভ হয়ে বাড়ি ফিরেছেন কৃষ্ণা দেবী, তাই তাকে অভ্যর্থনা জানাতেই তারা এখানে এসেছেন। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।